নারায়ণগঞ্জের আড়াই হাজারে একটি বাসায় গ্যাস লিকেজের আগুনে দুই শিশু সন্তান সহ একই পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন। ভোরে আড়াই হাজার উপজেলার ধূপতারা ইউনিয়নের কুমারপাড়া গ্রামের একটি বাসায় আগুন লাগে। তাদের রাজধানীতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ হয় সুলাইমান, স্ত্রী রিমা আক্তার ও দুই সন্তান মাহিদ ও আরশ। তবে কিভাবে আগুন লাগে তা কেউ নিশ্চিত করতে পারেনি। স্বজনরা বলছেন, একতলা বাসাটিতে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হতো। ভোরে বিকট শব্দ হয়ে আগুন লাগে, ধারণা করা হচ্ছে গ্যাস জমে সেখান থেকেই আগুন লেগেছে।